সকল সাংবাদিক বন্ধুদেরকে আজকে 9/5/2022 গণ্ডটিসা ইউথ আইপিএফটি বিভাগীয় কমিটির পক্ষ হইতে আর্জেন্টলি আমাদের সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছে। কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত তিন তারিখ 5/2022 যে আমাদের পার্টি আইপিএফটি এবং আইপিএফটির শাখা সংগঠন ইউথ আইপিএফটি বা যুব আইপিএফটির দুইজন সদস্যকে বহিষ্কৃত করা হয়েছে। আইপিএফটির সংগঠন উত্তম কুমার ত্রিপুরার বক্তব্য আমরা বলতে চাই না, কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে প্রত্যেকটা পার্টির কয়েকগুলা সংগঠন আছে। আমরা 6টা সংগঠন নিয়ে আমাদের আইপিএফটির সংগঠনের মধ্যে একজন ইউথ আইপিএফটি আমরা শীর্ষ সংগঠন। তাই এই সংগঠনের মাধ্যমে তারা যে 5 নম্বর আর্টিকেলের মাধ্যমে যে সাসপেন্ড করেছে এটা আমরা মেনে নিচ্ছি না। কারণ 5 নম্বর আর্টিকেলের মধ্যে যদি সাসপেন্ড করতে হয় তাহলে 6 নম্বর আর্টিকেল সেটা ফলো করতে হয়। কিন্তু আমাদের শীর্ষ নেতৃত্বরা যারা বহিষ্কৃত করেছেন ইউথ আইপিএফটির সংগঠনকে তারা কিন্তু একদম 6 নম্বর আর্টিকেলটা ফলো করেনি, যার কারণে আমরা সেই বহিষ্কৃত ব্যক্তিকে আমরা মেনে নিতে পারছি না। তাই আগেও আমাদের সেই বহিষ্কৃত ব্যক্তি অশিষেন ত্রিপুরা আগে যে পড়ে আছে এখনও আমরা ইউথ আইপিএফটি এক্সিকিউটিভ বডির মাধ্যমে আমরা সিদ্ধান্ত করেছি তিনি আগে যে পড়ে আছেন এখনও সেই পদে থাকবে। তাই আমরা মিডিয়ার মাধ্যমে এটা জানাতে চাই, তাকে কোনো বহিষ্কৃত ব্যক্তি বলে চিহ্নিত করবেন না বা আপনারা মনে করবেন না। তিনি আগে ছিলেন অফিস সেক্রেটারি, এখনও বর্তমানে অফিস সেক্রেটারি ইউথ আইপিএফটি গণ্ডটিসা ডিভিশন কমিটিতেই আছে। আর একটা কথা শেষ মধ্যে আমি বলতে চাই, এটাকে যদি আমাদের শীর্ষ নেতৃত্বরা মেনে নিতে যদি না পারেন বা মেনে না নেন তাহলে আমরা আগামী দিনে আরও কড়াভাবে বা গুরুতরভাবে আমরা আন্দোলন করতে বাধ্য হব। নমস্কার।